কারণ কালকে কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হইলেও কিন্তু আসল খেলা কিন্তু হয়ে গেছে কই। সব সময় খেলা হয় মাঠে, কিন্তু কালকে খেলা হয়েছে স্টেডিয়ামে। স্টেডিয়ামে কি খেলা হয়েছে? তানজিম সাকিবরে লইয়া কিন্তু অনেক মানুষ কিন্তু খুব লেড়াচেড়া করছে। পোলায় ক্ষমা চাওয়ার পরেও কিন্তু পোলার নাস্তানাবুদ করে দিছে, কিন্তু কালকে কিন্তু খেলা রয়েছে স্টেডিয়ামে, মাঠে হয় নাই। স্টেডিয়ামে সবাই একসাথে কইছে কি, তানজিম সাকিব, তানজিম সাকিব, তানজিম সাকিব, তানজিম সাকিব, তানজিম সাকিব, তানজিম সাকিব। তানজিম সাকিবরে যারা বয়কট করতে কইছিলেন তাদের কিন্তু এখন উচিত হলো গ্যালারিতে যারা খেলা দেখা তানজিম সাকিব, তানজিম সাকিব, তানজিম সাকিব করছে, তাগরে কিন্তু বয়কট করা উচিত। কারণ নারী বিদ্বেষ হলো তানজিম সাকিব, তানজিম সাকিবকে যারা সাপোর্ট করছে তাগরেও কিন্তু বয়কট করা উচিত। তাই আমার আবদার হইলো যারা খেলা দেখছে টিকিট কিনা তাগর টিকিটের টাকা ফেরত দিয়া তাদেরকে বয়কট করা হোক। তুই চাইয়া রইছিস কে কি কব।